রাজ্যে নানা সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে বুধবার 26 জুন আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার এবং নিষিদ্ধ মাদকদ্রব্য পাচার বিরোধী দিবস পালিত। দিনটি পালনে সচেতনতামূলক আলোচনা সভায় আয়োজন করল রাজ্য পুলিশ। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 1 নম্বর হলে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এছাড়া রাজ্য পুলিশের ডিজি ইনচার্জ রাজীব কুমার, স্বরাষ্ট্র দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব কুমার অলোক, ডিআইজি বিএসএফ ফরেন্সিক ল্যাবের অধিকর্তা প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান বক্তার ভাষণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নেশার বিরুদ্ধে বিষোদগার করে বলেছেন, ঘরকে কেউ একত্রিত রাখতে পারে সেটা মা পারে। একটি আদর্শ মা, ব্যবস্থিত মা একটি আদর্শ মুখ্যমন্ত্রীর ভূমিকা পালন করে। তাই বন্ধুরা, আজকের এই দিনে আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীর প্রতি আমার আবেদন থাকবে যে আপনার ছেলের জন্য নরেন্দ্র মোদীদের নতুন ভবিষ্যৎ চাইছে, নিউ ইন্ডিয়া চাইছে, তার ভাগিদার আপনার ছেলে মেয়েকে করতে হবে, নিউ জেনারেশনকে করতে হবে। ত্রিপুরাকে নতুন দিশা দিতে গেলে আপনার ছেলের দরকার আছে, আপনার মেয়ের দরকার আছে। আমার ত্রিপুরাতে গাঁজা চাষের দরকার নাই, ফেন্সিডিলের ব্যবসার দরকার নাই, এই পয়সারও দরকার নেই আমার ত্রিপুরা রাজ্যে। তার জন্য কৃষকদের উন্নয়ন করার জন্য ত্রিপুরা সরকার ভর্তুকি দিয়ে এফসিআইয়ের মাধ্যমে প্রথম 10,000 মেট্রিক টনের উপর প্রকুয়ারমেন্ট করেছে, আর এবার রাজ্য সরকার নিজে ভর্তুকি দিয়ে আবার প্রকুয়ারমেন্ট শুরু করেছে, কারণ গ্রামের কৃষকদের কাছে 1,750 টাকা